আসসালামু আলাইকুম। আপনারা যদি প্রথম থেকে টিউটোরিয়ালটা দেখে থাকেন তাহলে কিন্তু খেয়াল করবেন আমরা কিন্তু অনেকগুলো সেকশন শেষ করে ফেলেছি, অর্থাৎ আমরা ইন্ট্রোডাকশন শেষ করেছি, আমরা ইনস্টলেশন শেষ করেছি, আমরা লারাভেল ইন্ট্রোডাকশন শেষ করেছি, আমরা রাউটিং শেষ করেছি, আমরা কিন্তু টেমপ্লেটিং অ্যান্ড ভিউজটা গত টিউটোরিয়ালে শেষ করলাম, এবং এই টিউটোরিয়ালে আমরা নতুন একটা সেকশনে যাব, সেই সেকশনটা হচ্ছে রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স। তো এই টিউটোরিয়ালে আমরা দেখব আমরা ইউজার ইউজারের কাছ থেকে কিভাবে ডাটা মানে ইনপুট নিতে পারি এবং এই ইনপুটগুলো আমরা কিভাবে রিড করতে পারি সেই জিনিসগুলো আমরা দেখব। তো চলুন আমরা হচ্ছে টিউটোরিয়ালে চলে যাই। তো টিউটোরিয়ালে যাওয়ার জন্য আমরা গত টিউটোরিয়ালে এই পর্যন্ত ছিলাম, আমরা বিভিন্ন কিছু শিখেছিলাম। তো আমরা এখন আমাদের যেই টেবিলটা আছে সেই টেবিলগুলোকে এভাবেই রাখছি এখানে, এবং এই জায়গাটায় আমরা হচ্ছে কি করবো একটা ফর্ম তৈরি করব। তো আমি এই ফাইলগুলো এখান থেকে সরাই দিচ্ছি, অ্যান্ড দেন এখানে আমরা কি করব আমাদের যেই 6 কলাম আছে আমি এখানে একটা ফর্ম তৈরি করবো, এবং আমি ধরুন সাপোজ একটা ফর্ম তৈরি করতেছি। এখন দেখুন যেহেতু আমরা কিন্তু ফর্মে চলে এসেছি, এখন কিন্তু আমরা এই যে লারাভেলের যে কিছু রিকোয়েস্ট ছিল, লারাভেলের না জাস্ট সার্ভারের যে HTTP রিকোয়েস্ট ছিল, বিভিন্ন টাইপের রিকোয়েস্ট অর্থাৎ গেট, পোস্ট, ডিলিট, প্যাচ, পুট, অপশনস, অ্যানি, মানে এই টাইপের বিভিন্ন লারাভেলের রিকোয়েস্ট আছে, সে মানে সার্ভারের রিকোয়েস্ট আছে, সেই রিকোয়েস্টগুলো আমরা হচ্ছে আস্তে আস্তে শিখব। এখন এই যে এখন থেকে আর কি সেই রিকোয়েস্টটা শেখা শুরু হলো। তো চলুন আমরা কিন্তু সর্বপ্রথম দেখুন আমরা যখন একটা ব্রাউজারের ডেটা ভিউ করি, ব্রাউজারের পেজ ভিউ করি, সেটা কিন্তু সবসময় কি থাকে, গেট রিকোয়েস্ট থাকে, অর্থাৎ আমরা জাস্ট ব্রাউজার থেকে কোনো কিছু চাচ্ছি দেখার জন্য। বাট আপনি ব্রাউজারে গিয়ে আপনি ডাটাবেজের ডাটা ম্যানিপুলেট করতে চাচ্ছেন, বিভিন্ন চেঞ্জ ঘটাতে চাচ্ছেন, অর্থাৎ ইনসার্ট করতে চাচ্ছেন, আপডেট করতে চাচ্ছেন, ডিলিট করতে চাচ্ছেন, এইরকম সিচুয়েশন আসলে আপনি মনে রাখবেন যখন আপনি ডাটা এডিট করবেন তখন অবশ্যই প্যাচ বা পুট রিকোয়েস্ট ইউজ করবেন, যখন ডাটা ইনসার্ট করবেন তখন পোস্ট রিকোয়েস্ট ইউজ করবেন, যখন ডাটা ডিলিট করবেন তখন ডিলিট রিকোয়েস্ট ইউজ করবেন। তো দেখুন আমরা কিন্তু এখন ডাটা ভিউ করলাম, মানে পেজ ভিউ করলাম, এই কারণে কি করবো আমরা গেট রিকোয়েস্ট ইউজ করবো, বাট সার্ভারে যখন আমরা ডাটা পাঠাবো তখন পোস্ট রিকোয়েস্ট ইউজ করবো। তো এখানে দেখুন আমরা একটা ফর্ম তৈরি করতেছি, ফর্মের নাম দিচ্ছি, ফর্ম তৈরি করে আমরা ধরেন দেখুন আমরা কিন্তু ফর্মের ভিতরে কী দেবো, অ্যাকশন দিব, একটা রাউট দিব, আর এখানে কিন্তু আমরা দেবো হচ্ছে পোস্ট। নর্মালি যখন আমরা PHP তে কাজ করি তখন কি করি আমরা কিন্তু অ্যাকশনে বলে দিই যে এটা হচ্ছে paste.php তে হিট করবে, এরকম বলে দিই, ঠিক আছে? তো আমরা এখানে একই কাজ করব, সেই কাজটা কি রাউটিংয়ের মাধ্যমে। তো এখন দেখুন আমরা যদি এখানে একটা ফর্ম তৈরি করি, তো ফর্ম তৈরি করার জন্য আমি W3 স্কুল না, আমি হচ্ছে গেট বুটস্ট্র্যাপ থেকে আমি একটা ফর্ম নিয়ে আসতেছি, যে বুটস্ট্র্যাপ আমরা কিন্তু বুটস্ট্র্যাপ 5 ইউজ করতেছি এই প্রজেক্টের জন্য, বুটস্ট্র্যাপ বুট strapi বুটস্ট্র্যাপ 5 ফর্ম। ধরেন আমি এটা যাচ্ছি ফর্মসে গেলাম, অ্যান্ড এখান থেকে এই যে ফর্মটা আছে এই সিম্পল এই ফর্মটা আমি নিয়ে নিলাম। তো চলুন আমরা যদি এখন এইটা এইখানে পেস্ট করে দিই, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ফর্ম পেয়ে যাব। আমরা যদি পেস্টটা রিফ্রেশ দিই আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা চমৎকার ফর্ম। তো এখানে দেখুন আমরা ইমেল অ্যাড্রেস পাচ্ছি অ্যান্ড পাসওয়ার্ড পাচ্ছি। তো এখান থেকে আমরা কী করব, এই ইনপুট চেকবক্স মেকবক্স সব উঠাই দিব, পেজটাকে যত সিম্পল করা যায়। তারপরে দেখুন আমরা হচ্ছে এইখান থেকে ইনপুট পাসওয়ার্ড, লেভেল পাসওয়ার্ড আছে, আমরা আমাদের আইডি লাগবে না, আমরা সেগুলো ফেলাই দিব, আমাদের এইখানে ফটোর ফেলাই দিচ্ছি, যদিও ফর রাখা উচিত ছিল তাও এটা আমরা আপাতত রাখতেছি না, কারণ ফর ম্যান্ডেটরি যখন আপনি রিয়্যাক্ট বা ভিউ নিয়ে কাজ করবেন, এটা হয়তো আপনারা জানেন। তো আমি ইমেলটাকেও ফেলাই দিচ্ছি অ্যান্ড আমি এটাকেও ফেলাই দিচ্ছি। দেখুন আমরা ফর্মটা কিন্তু মোটামুটি ছোটো হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে সব কিছু একবারে। তো এখন দেখুন আমাদের এই ফর্মটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, কারণ আমাদের অলরেডি ফর্ম ট্যাগটা আছে। তো আমি এটাকে একটু লেফট সাইডে সরাই দিচ্ছি। তো এখন দেখুন আমাদের ফর্মে একটা অ্যাকশন লাগবে, ঠিক আছে? তো অ্যাকশনটা কি আমরা অ্যাকশন দেবো, আমরা এখানে রাউট পাস করবো বলেছিলাম। তো রাউটটার আমরা একটা নাম দেবো, সেটা হচ্ছে যে user.store। সাপোজ মনে করেন আমরা রাউটের নাম দিলাম user.store, তাহলে যখন যদি পেজটা রিফ্রেশ দিই তাহলে একটা ইরর জেনারেট করবে যে user.store রাউট নট ডিফাইন্ড। তো এই যে দেখুন আমাদের এখন রাউটটা কী করতে হবে, এখানে ডিফাইন করতে হবে। তো আমি চলুন আমরা এখানে রাউটটাকে ডিফাইন করি, আমরা এখানে ডিফাইন করলে আমরা কী নাম দিব, আমরা এখন রাউটের যে গেস্ট মেস্ট আছে, গ্রুপিং আছে, আমি এগুলো সব সরাই দিচ্ছি, কারণ আমাদের এখন আমরা অলরেডি রাউট গ্রুপিং শিখে গেছি, তো এগুলো আমাদের দরকার নেই। তো আমরা এখন এখানে কী করবো, রাউট গেট ছিল আমাদের, এখন কিন্তু রাউট দিতে হবে হচ্ছে পোস্ট, ঠিক আছে? সে সেম URL-এ হিট করবে। আপনি মনে রাখবেন যখন রাউটের নামটা মানে URL সেম হবে, তখন URL কিন্তু সেম, তখন আপনি কী করবেন অবশ্যই রিকোয়েস্ট কিন্তু আপনাকে ডিফারেন্ট পাঠাইতে হবে, ঠিক আছে? অনেকেই দেখা যায় যে এখানেও রাউট গেট আছে, এখানে রাউট পোস্ট আছে, URL-ও সে কী করে ডিফারেন্ট করে ফেলে, ঠিক আছে? এটা কিন্তু দরকার নাই, আপনি রিকোয়েস্ট ডিফারেন্ট করে ফেললেই হবে। তো দেখুন রাউট গেট আছে, URL
হোম ইউআরএল, এখন আমরা রাউট পোস্ট করে দিলাম ইউআরএল হোম ইউআরএল, নো প্রবলেম। আমরা এখন ইউআরএল এ হিট করবো, সকল কিন্তু সে পোস্ট রিকোয়েস্টে সে এই রাউটে হিট করবে। কোন রাউটে হিট করবে? ইউজার ডট স্টোর, নট নেম, ঠিক আছে, কারণ আপনি ফর্ম থেকে হিট করছেন। তো এখানে আমরা কি করবো, এখানে কিন্তু আমরা কোনো ডাটা বেস ভিউ করবো না, এখানে কিন্তু আমরা রিকোয়েস্টের মাধ্যমে ইউজারের ইনপুটগুলোকে ধরবো, ঠিক আছে। তো ধরুন আমরা এখন ইউজারের ইনপুটগুলোকে ধরতে গেলে আপনারা জানেন যে ফর্মের কিন্তু প্রত্যেকটার সাথে একটা নেম দিতে হয়। আমি এটার নাম দিচ্ছি মেইল, ইমেইল, ঠিক আছে। আমি এটা টাইপ ইমেইল না করে নেম করে দিচ্ছি, কারণ ইমেইল ইনপুট দেওয়া খুব বিরক্তিকর, সবসময় অ্যাট দ্য রেট দিতে হয়। আমরা এখানে জাস্ট টেক্সট করে দিচ্ছি, আর এটার নাম দিচ্ছি আমি হচ্ছে নেম, আর এটাকে আমরা পাসওয়ার্ড নিচ্ছি, আর পাসওয়ার্ডই থাক, সাপোজ মনে করেন নেম নিলাম, আর এখানেও নেমটা আমরা কী করলাম, নেম দিলাম, আর এখানে নেম দিলাম কি, পাসওয়ার্ড। এখন যদি আমরা ফর্মটা সাবমিট দিই, ধরুন আমরা কিন্তু অলরেডি কি করছি, রাউট ইউজার ডট স্টোর করেছি এবং মেথড পোস্ট করেছি, ঠিক আছে। তো আমরা যদি এখন এই ফর্মটা সাবমিট দিই, তখন দেখুন সে কিন্তু, আমরা যদি পেজটা রিফ্রেশ দিই এবং এখানে যদি সাবমিট দিই, সে একটা ফাঁকা পেজ দেখাবে, পেজ এক্সপায়ার্ড দেখাবে। তো পেজ এক্সপায়ার্ড কেন দেখাচ্ছে, পেজ এক্সপায়ার্ড দেখাচ্ছে এই কারণে, লারাভেলে যখন একটা ফর্ম সাবমিট দেওয়া হয় তখন সে সবসময় একটা টোকেন এক্সপেক্ট করে, CSRF, ঠিক আছে, CSRF নামে একটা টোকেন এক্সপেক্ট করে। তো আমরা যদি এখন পেজটা রিফ্রেশ দিই এবং পেজটা যদি পুনরায় সাবমিট দিই, আমরা আগের অবস্থায় গেলাম, পেজটা যদি সাবমিট, তখন দেখেন একটা ফাঁকা পেজ দেখাচ্ছে, মানে কি, পেজটা আমাদের সাকসেসফুলি কিন্তু সাবমিট হয়েছে, ঠিক আছে। তো এই যে CSRF টোকেনটা দিলাম, এই টোকেনটা আসলে কী করলো, টোকেন আসলে একটা হিডেন ট্যাগ জেনারেট করে। তো আমরা যদি পেজ, মানে আমরা যদি আবার ওই পেজে যাই এবং এটা যদি কন্ট্রোল ইউ করে দেখুন, আমরা যদি পেজ সোর্সটা দেখি, এখানে দেখুন সেখানে একটা হিডেন ট্যাগ জেনারেট করছে। কি ট্যাগ জেনারেট করছে, টাইপ হিডেন নেম টোকেন, ঠিক আছে, নেম টোকেন কিন্তু, ঠিক আছে, এবং ভ্যালু হচ্ছে কি, ভ্যালু এইটা, মানে সে একটা টোকেন জেনারেট করে দিচ্ছে আমাদের জন্য, অর্থাৎ এই ফর্মটা যেন সিকিউরলি সাবমিট হতে পারে। তো সেই জন্য আমরা কি করে থাকি, একটা হচ্ছে এই CSRF টোকেন লারাভেলের প্রতিটা ফর্মের সাথে দেওয়া ম্যান্ডেটরি। এখন আপনি চাচ্ছেন যে আপনার এই ফর্মটা CSRF টোকেন, আপনি CSRF টোকেন ছাড়াই আপনি সাবমিট করবেন, ঠিক আছে, এরকম সিচুয়েশন আপনি চাচ্ছেন, তখন আপনি কি করবেন, দেখুন লারাভেলে কিন্তু একটা মিডল ওয়্যার আছে CSRF, ভেরিফাই CSRF টোকেন মিডল ওয়্যার। দেখুন আমরা এই ভেরিফাই CSRF টোকেন মিডল ওয়্যারে যদি যাই, ক্লাস মিডল ওয়্যার, দেখেন মিডল ওয়্যারের ভিতরে ভ্যারিফাই CSRF টোকেন মিডল ওয়্যার, এখানে দেখেন এক্সেপ্ট নামে একটা অ্যারে আছে, যে প্রোটেক্টেড অ্যারে। আপনি কিন্তু এখানে বলে দিতে পারেন ওই কোন ইউআরএল সে এক্সেপ্ট, কোন ইউআরএল ছাড়া সে হিট করবে। দেখুন আমি এখানে বলে দিচ্ছি সে কোন ইউআরএল ছাড়া হিট করবে, সে হিট করবে হচ্ছে হোম ইউআরএল ছাড়া, আপনি এইভাবে বলে দিতে পারেন। তারপরে কি করতে পারেন, ধরুন আপনার যে ভ্যারিফাই CSRF টোকেন এটা আছে, আপনি কার্নেল ডট পিএসপি তে যাবেন, কার্নেল ডট পিএসপি তে গেলে দেখবেন ভ্যারিফাই CSRF টোকেন যে আপনার মিডল ওয়্যারটা আছে, সেই মিডল ওয়্যার দেখেন ভ্যারিফাই CSRF টোকেন মিডল ওয়্যার, এই ওয়েব মিডল ওয়্যার থেকে, অর্থাৎ আপনি জানেন এটা কিন্তু গ্রুপ অফ মিডল ওয়্যার, এটা কিন্তু সমস্ত লারাভেলের রাউটগুলোতে অটোমেটিক্যালি কাজ করে। আপনি এটা কি করবেন, আপনি এই ভ্যারিফাই CSRF টোকেনটাকে আনকমেন্ট করে দিতে পারেন, তখন কিন্তু আপনার কোনো মানে রিকোয়েস্টের সাথে CSRF টোকেন পাঠাতে হবে না। বাট আপনি এটা কখনোই করবেন না, আপনি প্রত্যেকটা রিকোয়েস্টের সাথে, অর্থাৎ পোস্ট রিকোয়েস্ট, ইডিট রিকোয়েস্টের জন্য বা ডিলিট রিকোয়েস্টের জন্য, এই টাইপের রিকোয়েস্টের জন্য আপনি অবশ্যই অবশ্যই CSRF টোকেন পাঠাবেন, নাহলে আপনার সার্ভারের সার্ভার কিন্তু হ্যাক হয়ে যাবে, ঠিক আছে। তো এখন দেখুন আমরা কি করব, এখন যদি আমরা এখন এই এগুলো আসলে অনেক ব্যাপার স্যাপার থাকে, এগুলো অনেক পরে আস্তে আস্তে আমরা ডিসকাস করব, যে ক্রস সাইজ স্ক্রিপ্টিং ভালনারেবিলিটি এই জিনিসগুলো কী জিনিস, তারপরে হচ্ছে আপনার এই যে এসকিউএল ইনজেকশন কী জিনিস, এগুলো আমরা পরবর্তীতে শিখবো, আমরা ওইদিকে এখন না যাই। তো দেখুন আমরা এখন ভেরিফাই CSRF টোকেন জিনিসটা দেখলাম, যে আসলে এই টোকেনটা কীভাবে আমরা ফর্মের সাথে দিচ্ছি এবং এই টোকেনটা কীভাবে লারাভেল হ্যান্ডেল করছে, আমরাও কীভাবে এটা আমাদের মতো হ্যান্ডেল, কাস্টমভাবে হ্যান্ডেল করতে পারি। তো আমরা চাচ্ছি না এটা এই টোকেনটা বন্ধ করতে, আমরা টোকেনটা অলওয়েজ পাঠাবো ফর্মের সাথে। তো চলুন আমরা যদি এখন এই ফর্মের সাথে পাঠালাম, তো রিকোয়েস্টের সাথে কী আসছে আমরা একটু দেখবো। তো রিকোয়েস্টের সাথে ধরার জন্য, রিকোয়েস্টকে ধরার জন্য লারাভেলের একটা গ্লোবাল মেথড আছে, সেটা হচ্ছে রিটার্ন। ধরেন আমরা জাস্ট কী করতেছি, রিকোয়েস্ট করবো, আমরা কি করতাম, পিএসপি রিকোয়েস্টটা কি ছিল বলেন তো, পিএসপি রিকোয়েস্ট ছিল হচ্ছে সুপার গ্লোবাল ভ্যারিয়েবল আছে রিকোয়েস্ট, এই যে রিকোয়েস্ট এটা ছিল পিএসপি, ঠিক আছে। তো লারাভেল এটাকেই ইউজ করে, এটাকেই ইউজ করে লারাভেল তার মতো করে একটা রিকোয়েস্ট ক্লাস তৈরি করেছে, সেটা হচ্ছে রিকোয়েস্ট। তো আমরা ওইটাতে পড়া যাবো, তার আগে আমরা দেখবো গ্লোবাল লারাভেলের রিকোয়েস্ট মেথড, RequestT। দেখুন এই যে রিকোয়েস্ট, আমি কি করলাম, জাস্ট এই রিকোয়েস্টটাকে এখান থেকে রিটার্ন করলাম। তো চলুন আমরা যদি এখন ফর্মটাকে সাবমিট দিই, তাহলে দেখি ধরুন কি পাওয়া যায়। দেখুন আমরা কিন্তু কোনো ডাটা দিইনি, তার মানে কি, আপনার ডাটা শুধুমাত্র আপনি টোকেনটা পাবেন, দেখেন এই যে টোকেনটা কিন্তু আমরা পাচ্ছি, অর্থাৎ আপনি টোকেন চাচ্ছেন, নেম পাচ্ছেন,
পাসওয়ার্ড পাচ্ছেন, দুটা কিন্তু নাল। আমরা কিন্তু দেখেন আমরা কিন্তু রিকোয়েস্টের ডেটা কিন্তু ধরে ফেলেছি অলরেডি। এখন যদি আমরা মনে করেন এখান থেকে ধরেন নেম দিচ্ছি, নেম মনে করেন দিচ্ছি মেহেদি হাসান, পাসওয়ার্ড দিচ্ছি মনে করেন পাসওয়ার্ড। তো আমরা যদি এখন সাবমিট দিই তাহলে দেখেন আমরা নেম পাচ্ছি মেহেদি হাসান এবং পাসওয়ার্ড কিন্তু পাচ্ছি পাসওয়ার্ড। অলরেডি আমরা কিন্তু ফর্মের ডাটা ধরে ফেলেছি কিসের মাধ্যমে, রিকোয়েস্ট হেল্পারের মাধ্যমে। এখন আমরা রিকোয়েস্ট হেল্পার দিয়ে আসলে কাজ করবো না, আমরা সবসময় কাজ করবো কি রিকোয়েস্ট ভ্যারিয়েবল দিয়ে। কীভাবে দেখেন, দেখেন আমি রিকোয়েস্টটাকে উপরে কী করলাম, ইনক্লুড করলাম কোন রিকোয়েস্ট, ইলুমিনেটস HTTP রিকোয়েস্ট, এই যে ইলুমিনেট HTTP রিকোয়েস্ট। এই ক্লাসটাকে আমরা এখানে কি করব, ইম্পোর্ট করব। লারাভেল সব সময় অটোমেটিক্যালি ডিপেন্ডেন্সি ইনজেকশন ঘটায়, অর্থাৎ মেথড ইনজেকশন ঘটায়। আপনি যে কোনো ক্লাসকে আপনি ওই ক্লাসের সাথে প্যারামিটার আকারে ইউজ করতে পারবেন। এটাকে বলে হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন। ডিপেন্ডেন্সি ইনজেকশন হতে পারে টু টাইপস অফ ইনজেকশন, একটা হচ্ছে ক্লাস বেসড আপনার হচ্ছে কনস্ট্রাক্টর ইনজেকশন, আর একটা হচ্ছে মেথড ইনজেকশন। লারাভেল প্রত্যেকটা জায়গাতে অটোমেটিক্যালি ফাংশনে ডিফল্ট অবস্থায় কিন্তু আপনি কি করে থাকে, মেথড ইনজেকশন ইনজেক্ট করে থাকে। অর্থাৎ আমি যে রিকোয়েস্টটাকে দেখেন এখানে পাস করলাম উইদাউট কোনো ঝামেলা ছাড়া, এই যে এটা এটা ইউজ করলাম এই যে ক্লাসের সাথে, এটা কিন্তু আমরা যখন কোনো একটা ফাংশনে যখন প্যারামিটার পাস করি, দেখুন কোথাও আমাকে কিন্তু কোনো জায়গায় কোনো কিছু করে দেওয়া লাগতেছে না, ঠিক আছে? তো এই জিনিসটাই লারাভেল আমরা খুব ইজিলি করতে পারি। তো আমরা একটা ক্লাসকে এখানে কি করতে পারি, যে কোনো ক্লাসকে আমরা এখানে এসে কি করতে পারি, ইনজেক্ট করতে পারি, এবং লারাভেলে এটা রান টাইমে কিন্তু রেজিস্টার হয়ে যায়। কিসের মাধ্যমে, বুটস্ট্র্যাপিংয়ের মাধ্যমে, যেটা একটা সার্ভিস কন্টেইনার দ্বারা লারাভেল এটা করে থাকে। তো ওই জিনিসগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে শিখবো, অ্যাডভান্স টপিক, সেগুলো তো আমরা এখন না যাই। তো দেখুন আমরা যদি এখন এই একইভাবে রিকোয়েস্টটাকে যদি এখানে রিটার্ন করি তাহলে দেখবেন আমরা কিন্তু সেম জিনিসটা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এটাকে সাবমিট দিই দেখুন আমরা কিন্তু সেম আউটপুট দেখতে পাচ্ছি। এখন যদি শুধুমাত্র মনে করেন আমরা নেমটাকে ধরবো তাহলে আপনি কি করবেন, রিকোয়েস্ট নেম, তাহলে কিন্তু আমরা একইভাবে কি পাবো, রিকোয়েস্টের সাথে দেখুন নেম মেহেদি হাসান পেয়ে যাচ্ছি। তো এখন আপনি চাচ্ছেন রিকোয়েস্টের সাথে সব কিছু আপনি ধরবেন এক্সেপ্ট কি, রিকোয়েস্টের সাথে সব কিছু ধরবেন এক্সেপ্ট কোনো একটা জায়গা বা কোনো একটা কোনো কিছু। তো আপনি এক্সেপ্ট এর মধ্যে একটা অ্যারে পাস করতে পারেন, এখানে আপনি বলে দিতে পাচ্ছেন যে ঠিক আছে আমি ধরবো, আমাকে তুমি রিকোয়েস্ট এক্সেপ্ট টোকেন ছাড়া তুমি সব রিকোয়েস্টগুলো আমাকে দাও। এই যে দেখুন এখন আমরা রিকোয়েস্ট টোকেন ছাড়া আমরা কিন্তু শুধুমাত্র আমাদের যে ভ্যালিড ডেটা সেটা কিন্তু আমরা পাচ্ছি, সেটা হচ্ছে নেম অ্যান্ড পাসওয়ার্ড। তো আপনি আরও কিছু যদি চান তাহলে আপনি এখান থেকে কী হতে পারে, ধরো আপনি নেমটাকে বাদ দিতে যাচ্ছেন, তো রিকোয়েস্ট এক্সেপ্ট কী করে এই সবগুলোকে সে অ্যাভয়েড করে দেয় রিকোয়েস্টের সাথে। দেখুন আমরা শুধুমাত্র পাসওয়ার্ড পাচ্ছি। তো এখন আপনি এক্সেপ্ট স্যার আপনি কী করতে পারেন, অলও ইউজ করতে পারেন, ঠিক আছে? রিকোয়েস্ট অল আপনি কী করলেন, রিকোয়েস্ট অল করলে সে রিকোয়েস্টের সাথে যা কিছু দিচ্ছে আপনি সব কিছু এখানে পাবেন। দেখুন আমরা যদি এখন পেস্টের রিফ্রেশ দিই দেখুন একইভাবে আমরা কিন্তু নেম পাসওয়ার্ড অ্যান্ড টোকেন কিন্তু পাচ্ছি। তো দেখুন আমরা কিন্তু ইউজারের ডেটা কিন্তু আমরা রিড করা শিখে গেছি, যে কীভাবে ব্রাউজারের ফর্ম থেকে আমরা ফর্ম ক্রিয়েট করব, সেখানে কীভাবে রাউট দিব, রাউট দিয়ে আমরা কীভাবে CSR টোকেনের সাহায্যে আমরা ফর্মটাকে সাবমিট দিব, দেন আমরা রিকোয়েস্টের সাথে কীভাবে সেগুলোকে ধরবো। আপনি এখানে এভাবে ইউজ করতে পারেন, রিকোয়েস্ট ইনপুট নেম, আপনি স্পেসিফিক কোনো একটা কিছুকে চাচ্ছেন শুধুমাত্র রিকোয়েস্ট ইনপুট নেম এটাকে ইউজ করতে পারেন। তারপরে যদি আপনি কোনো সাবমিট দেন তাহলে দেখবেন আপনি নেম পাচ্ছেন, অর্থাৎ আপনি কিন্তু রিকোয়েস্ট ইনপুটে ইউজ করতে পারেন, আর ইনপুট না ইউজ করে আপনি ডিরেক্টলিও কিন্তু নেমে ইউজ করতে পারেন। আপনি কী করতে পারবেন, এইভাবে কিন্তু আপনি আপনার ডাটাটাকে ফর্ম সার্ভার মানে রিকোয়েস্ট থেকে ধরতে পারেন। তো সবসময় এই যে কোনো একটা কাজ করতে পারেন এভাবেও ধরতে পারেন, আর আপনার কন্ট্রোলিংটা আপনি রিকোয়েস্টের ইনপুটের সাহায্যে আপনি এটা করতে পারেন। এখন আপনি চাচ্ছেন কোনো একটা PHP সাহায্যে এটাকে যে কোনো কোনো কিছু করতে, আপনি সেটাও করতে পারেন। এখানে ধরেন আপনি সব কিছু ইউজ করলেন, STR PHP যে কোনো ফাংশন আপনি এখানে ইউজ করতে পারেন। ধরেন STR টু আপনি মনে করেন যে আপনি লোয়ার করবেন, সে নামের সাথে যাই আসুক সেই নামগুলোকে সে কী করবে সব কিছু ছোটো হাতের ওয়ার্ডে করে দেবে। দেখুন আপনি যখন ফ্রন্ট সাবমিট দেখুন মেহেদি হাসান ছোটো হাতের ওয়ার্ডে হয়ে গিয়েছে। তো আপনি চাচ্ছেন শুধুমাত্র প্রথম অক্ষরটা হচ্ছে কী হবে, বড় হাতের হবে, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল যেরকম আছে সেরকম হবে। তো আমরা যদি এখন সাবমিট দিই দেখুন প্রথম অক্ষরটা শুধু ক্যামেল কেজে হয়ে যাবে। দেখুন এখানে শুধুমাত্র এমটা কিন্তু বড় হাতের হয়ে গিয়েছে, তারপরে মেহেদি হাসান যেভাবে হাসান যেভাবে ছিল ওভাবে কিন্তু আছে। তো এইভাবে আপনি যে কোনো কিছু আপনি এখানে কন্ট্রোলিং করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি রিকোয়েস্টের আমরা দেখুন হ্যান্ডেল করতে পারি, অর্থাৎ আমরা শিখলাম যে কীভাবে একটা ফর্ম ক্রিয়েট করতে হয়, কীভাবে ফর্মের রিকোয়েস্ট টাকে ধরতে হয়, এবং বিভিন্নভাবে কীভাবে আমরা সেই রিকোয়েস্টটাকে ধরতে পারি সেই জিনিসটা কিন্তু আমরা শিখে গেলাম। তারপরে শিখলাম কি, আমরা যে কোনো একটা মেথডের সাথে যে কোনো একটা ক্লাসকে ইনজেক্ট করতে পারি যে কোনো জায়গাতে যে কোনোভাবে। লারাভেলে এটা করলে আপনাকে রেজিস্ট্রেশন রিলেটেড মানে ওইটাকে কোনো জায়গায় রেজিস্ট্রেশন রিলেটেড কোনো কিছুই করা লাগবে না, এটা অটোমেটিক্যালি লারাভেলের সার্ভিস কন্টেইনারে এটা কী হয়ে যায়, ইনজেক্ট হয়ে যায়, এবং তার মাধ্যমে আমরা এটাকে কী করতে পারি, ক্লাসে যে কোনো জায়গায় একটা মেথড ইনজেক্ট হোক আমরা এটাকে মেথডের সাথে কী করতে পারি, ইনজেক্ট করতে পারি। আর যেটা আমরা এখানে করলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি মেথড ডিপেন্ডেন্সি ইনজেকশন প্রোগ্রামিংয়ের ভাষায়।
তো আমরা এই টিউটোরিয়ালটা এই পর্যন্ত শেষ করছি, নেক্সট টিউটোরিয়ালে আমরা অবশ্যই এর চেয়ে অ্যাডভান্স কিছু দেখবো। ধন্যবাদ।